আজকের বিষয়টা একটু অদ্ভুত আর কি যে আমরা যে কাজকর্ম করি ভগবানের কাছে এটা বলি সেটা বলি যে এটা দাও সেটা দাও তিনি সেগুলো করতে পারেন কি না এটা আমার একটা চিরকালের একটা সন্দেহ হচ্ছে হতো যে ভগবান কি এগুলো করেন যে আমি আমি যে চেষ্টাটা করছি তার ফলটা কি ভগবান দেন কিংবা যা প্রার্থনা করলাম তার ফলটা কি ভগবান দেন এটা আমার খুব একটা সন্দেহের জায়গা চিরকালই এবং সেই সন্দেহটা আপনাদের মধ্যেও জাগাতে চাই সত্যি তিনি এটা করতে পারেন কি না সেই বিষয় নিয়েই কথা বলছি এবং তাতে প্রথম একটা উদাহরণ আসে যে আমি যখন এই পুরনো পাড়ায় আমার আমি ওই তারক মিত্রলেনে থাকতাম কেরাতলা শ্মশানের খুব কাছে তো সেখানে ঠিক ওই শ্মশান আরম্ভ হওয়ার একটু আগেই আমরা যদি টালিগঞ্জের দিক থেকে আসি একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল একটা গৃহস্থ বাড়ির মধ্যে কিন্তু রাধাকৃষ্ণটা বাইরে থেকে দেখা যেত মানে লোকেরা তাকে প্রণাম প্রণিপাত করতে পারত আর মাঝে মাঝে দেখাও যেত যে ভিতরে পুরোহিত পুজো করছেন এইরকম আর আর কিংবা বাড়ির গৃহস্থই পুজো করছেন এরকম তো একদিন আমি দেখলাম যে একটি একটি দুটি ছেলে আর কি তার দুটি ছেলে একটা রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে এবং আরেকজন হঠাৎ জুতো টুতো খুলে একেবারে অত্যন্ত পরম ভক্তিভরে প্রায় মানে মানে চার পাঁচ মিনিট ধরে ভগবানের কাছে কিছু প্রার্থনা করছে রাধাকৃষ্ণের কাছে যে কোনো সে প্রার্থনা পূরণের জন্য একটা ইয়ে করছে প্রার্থনা কি করছে আমি জানি না এবং তার সেটাও বুঝতে পারিনি তো আমি হঠাৎ এরকম এমনিতে ছেলেটাকে দেখেছি আগে মানে পড়াশোনার কোনো নামগন্ধ নেই একটুখানি বেশ বদমাশও বটে কিন্তু এরকম ধ্যানী একটা ভাব দেখে মানে আমার একবার মনে হলো যে এই কীরকম ব্যাপার এটা তুমি মানে অখিল রসামৃত মূর্তি কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে এরকমভাবে আমার তো সংশয় হল যে এরকমভাবে প্রার্থনা করছে এর উপরে বেশ কোনো অৈতুকি কৃপা হলো কি না এরকম একটা কিংবা হৈতুকি কৃপা কর করতে পারেন কি না তিনি এইটা তো আমি ওর দু চার উপর ও পাশে দাঁড়িয়েছিল যে বালকটি তাকে জিজ্ঞাসা করলাম কিরে তোর ব্যাপার কিরে আজকে তোর বন্ধুর এত এত প্রণামের ঘটা দেখছি এটা কি ব্যাপার তো ছেলেটি বলেছে যে আজকে পরীক্ষা আরম্ভ হচ্ছে তো ওই পরীক্ষার জন্যে মানে ভীষণ ভয় পেয়েছে তাই মানে পড়াশোনা করবে না এ করে এখন এইসব এতদিন পরে এত এইরকম ভগবৎ প্রীতি দেখতো আমি আমি খুব আমি বুঝলাম এই কাছ থেকে দেখলাম যে এইরকম মানুষ কিন্তু এই যে আমি আমার কর্মটা করলাম না অথচ ভগবানের কাছে প্রার্থনা করছি যে আমি পরীক্ষায় সুফলটা চাই হুম এটা দেখে আমার খুব একটা অবাক লেগেছিল তাহলে কি মানে যিনি কী বলবো যিনি অঘটনো পটিয়সী যোগমায়া যার এক সহায় তিনি কি না করতে পারেন ভাবলাম যে এটাও বোধহয় করতে পারেন হয়তো তারপর কদিন পরে একজন পদার্থবিদ বেশ ভালো নাম করা তারা বেশ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি পড়াচ্ছেন আর কি তাকে হঠাৎ দেখছি বিপাক এমনই যে আমারই চোখে এগুলো পড়ে যায় দেখলাম যে একটা 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 জ্যোতিষ আছে সেই জ্যোতিষটার ঘরে গিয়ে তিনি বসলেন তো আমি তো ওই রকম লোক আর কি যে একটু দুষ্ট প্রকৃতির একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি জানুন ঠিক আছে একটা রাস্তার ধারে গিয়ে এক কাপ কপি খেলাম তারপর আবার উঠে ওখানে গেলাম একটু সময় দিলাম আর কি তারপরে দেখছি পদার্থবিদ বেরোচ্ছেন না যে কী ব্যাপার তুমি একটা প্রতিষ্ঠ মানুষ তোমার এত পড়াশোনা আছে তুমি তুমি এরকমভাবে হঠাৎ করে এরকম একটা গণকের কাছে গিয়ে হাত গোনাচ্ছ তোমার এটা তোমার কীরকম আমি এটা বলছি না যে আমার মানে আমি জ্যোতিষে একেবারে এই বিশ্বাস করি না কিংবা একেবারে এইসব আমি এসব আমি বলছি না কিন্তু এই মানে ধর্মবিশ্বাস মানে পূজা অর্চনা ঈশ্বর এই এইগুলোর মধ্যে এগুলোর মধ্যে আমার সম্পূর্ণ দুর্বলতা আমার এদের প্রতি আছে কিন্তু এটাও বলি এই জিনিসগুলোকেই গণকের কাছে হাত দেখালাম যে আমার ভবিষ্যৎ কী হবে এটা তিনি বলে দিলেন আর পদার্থবিদও ভাবলেন একজন পদার্থবিদ বিজ্ঞানী তিনি তিনি আমাকে আমাকে আবার জিজ্ঞাসা করলেন তিনি যে আচ্ছা তুমি তুমি কি বলো এর কাছে যে এ করতে আমি বললাম আমি তখন তাকে আমার এই পুরোনো পাড়ার যে গল্পটা যে ওই রাধাকৃষ্ণের সামনে দাঁড়িয়ে হাজ্য করে অনেকক্ষণ ধরে প্রার্থনা করছে অথচ লেখাপড়ার নামে খোঁজ নেই তো তার গল্পটা আগে বললাম বললাম যে এটা সত্ত্বেও তোমার তো পড়াশোনা আছে তার মানে একজন পড়াশোনা নেই সে প্রার্থনা করছে তার কথা বুঝি তোমার লেখাপড়া আছে তুমি লব্ধ প্রতিষ্ঠা তুমি উচ্চমানের চাকরি করো বেশ ভালোই তোমার আরো আরও মানে একটা মানে ওই ওইটা হবে সেইটা হবে কিনা এইসব নিয়ে এই যে বিদ্যায় অভিনিবিষ্ট ব্যক্তি এবং তার আরো চাই এই সব জায়গায় গণক কিছু আগে থেকে বলে দিতে পারেন কিনা তার কাছে যাচ্ছেন হ্যাঁ আমি তাকে বললাম যে দেখো ভাই এটা তো কিরম করে হবে এটা এটা কি হয় এরমভাবে যে গণক বলে দিলে তোমার হবে আর তারপরে ওই ছেলেটির কথাও বললাম তাতে পদার্থবিদ বিজ্ঞানী গল্প শুনে তার অত ই হল বলবে দেখো তোমরাই তো সব বলেছ কত বড় বড়ো কথা যে কালিদাস মূর্খ ছিলেন সরস্বতীর কৃপায় তিনি একেবারে কবিতা লিখতে আরম্ভ করলেন এই বাল্মীকি তিনি তো শুনেছি প্রচুর পরিমাণ মানে দস্যু ছিলেন এই দস্যু অবস্থায় তিনি মানে শেষ পর্যন্ত নাম নাম জপ টপ করে তিনি একবারে বিশাল এ তার যে ভগবান এগুলো করতে পারেন না এটা তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তিনি এটা আমি তো এরকম তুমি এটা কি বলছো এটা তো আমরা সবসময় একটা প্রার্থনা করছি যে মুখং অঙ্করৌতি বাচালম বঙ্গ লং হতে গেরিম আমরা মানে ইয়ৎকৃপা বন্দে পরমানন্দ মাধবম এই তো আমরা প্রার্থনা করি যে তিনি মুখকেও মুখ ব্যক্তিকেও বাঁচাল করে দেন তাই না বঙ্গু যে তাকে লঙ্ঘন করান গিরি গিরি লঙ্ঘন করা যত কৃপাত মহবন্দে পরমানন্দ মাধব এটা ঠিক আমি আমি বুঝতে পারছি কিন্তু এটাও ঠিক যে তিনি পঙ্গুকে একবার সোজা লঙ্ঘন করিয়ে দেবেন একেবারে তিনি হাঁটতেই পারছেন না তাকে লঙ্ঘন করে দেবেন এটাও কিন্তু আমি মনে করি লঙ্ঘুকে যদি লঙ্ঘন করাতে হয় তাকে সেইভাবে তিনি এক্সারসাইজ করাবেন তারপরে সেইভাবে যেতে পারবেন কিংবা অস্ত্রোপচার হবে ইত্যাদি আমরা সোজা একটা পঙ্গু অবস্থায় ছিল সোজা গিরি লঙ্ঘন করলেন ভগবান এটা করতে পারেন তিনি ঠিকই কিন্তু এরকম উদাহরণ তো আমরা জাগতিক এই জাগতিক জগতে তো দেখতে পাবো হ্যাঁ এই অপূর্ব বস্তু আমার তো মনে আর যিনি ভগবত কৃপা সেই রকম অহৈতুকই লাভ করবে অহৈতুক কৃপা যিনি লাভ করবেন তার না এই গণকের কাছে যাওয়ার ইচ্ছা হবে না কিংবা তার পরীক্ষার ভালো ফল হওয়ার জন্যে সে সে এরকম করবে না তাকে পেলে পরে কি হয় ভাগবতে ব্রত্তাসুরের বক্তব্য আছে যে ন না ন নার মেষ্টম সে তো অসম্ভব শক্তিমান পুরুষ ইন্দ্রকে যিনি ইয়ে করে ফেলেছিলেন ইন্দ্রের বজ্রাঘাতেও তার কিছু হয় না এই যে অবস্থা হ্যাঁ তো সেই পুরুষ যখন বিষ্ণুর কথা বলছেন বলছেন ন নাক তুমি কি চাও বলছেন আমি কিছু চাই না ন নাকৃষ্ঠম আমি স্বর্গের অধিরোহণ চাই না তাই না নার পারমিষ্ঠম আমি ব্রহ্মার পদ চাই না হ্যাঁ এবং এই যে চাই না এইটা হয় ভগবত দর্শন কিংবা তার কি কৃপা হলে চৈতন্য মহাপ্রভু ন ধনং ন জনং না সুন্দরী কবিতাং বা ই জগদীশ কাময়ে আমি কোনো ধন চাই না আমি ধন জন চাই না সুন্দরী কবিতাং বা কবিতা মানে কিন্তু এখানে কবিতা নয় মানে কবিত্ব কবির ভাব কবিতাও তো হয় তাহলে কবিতাং বা আমি কবিত্বও চাই না জগদীশ কামাই কি চাই মম ভক্তি জন্মানি জানির আমার জন্ম জন্ম ধরে যেন তোমার প্রতি তোমার চরণে আমার ভক্তি তৈরি হয় এই যে ভাবটা অহিত বিক্রিকা হলে এইটা হয় এবং আমার ধারণা যিনি যদি কালিদাসকে একেবারে মূর্খ অবস্থা থেকে মানে কবিতা লিখতে হয় ওই রকম কবিতা তাকে সেইভাবে শব্দমন্ত্রে নিশ্চয়ই নিষ্ণাত হতে হয়েছে তাকে লেখাপড়া করতে হয়েছে না হলে এটা হতে পারে বলে আমার ঠিক মনে হয় না তখনই ভদ্রক পদার্থবিদ যিনি তিনি বললেন তাহলে আর ভগবান কি করলেন মূর্খকে বিদ্যার আয়োজনও করতে হচ্ছে দর্শুকে দস্যুবৃত্তি ছেড়ে রামনাম করতে হচ্ছে তার সবই যদি আমরাই করবো তাহলে ভগবান কি করলেন আমি বললাম যে দেখো সত্যি কথাই ভগবান কিছু করতে পারেন বলে মনে হয় না কেন যে যেহেতু আমার এই সমস্তই গণক বলো এ বলো ভগবানের অহিতুকের কৃপা বলো সমস্তের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা আছে তৎসত্ত্বেও আমার কিছু দার্শনিক যে সমস্ত নিয়ম ভাবনা যে সমস্ত আছে সেগুলো কিছু কিছু হৃদয়ে জাগ্রত হয় বলেই আমার মনে হয় না যে ভগবান এগুলো করবেন আর কি ঘটনা হচ্ছে যে যিনি সূর্য চন্দ্র ইত্যাদি সবাইকে কক্ষপথে বসিয়ে দিলেন আর তারা চলছে ধরে নিই যদি চন্দ্রকে যদি একেবারে ন্যাচারাল থিওরি নামে যদি ভগবানের কথাই বলি হ্যাঁ যে তিনি তবনাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্য ধায়ছে হ্যাঁ রবি হতে শশী এই যে এটা যদি ধরেই নি যে তার জন্যেই এটা হচ্ছে আমি তাই বিশ্বাস করি হ্যাঁ সেখানে একটা কথা যিনি একজন প্রাচীন কবিওয়ালা তিনি একটা অসামান্য কথা বলেছেন তিনি বলেছেন দেখো ন দেব সেবায়া জাতি কর্মবন্ধ পরিকম আমরা যে কর্ম করি না ভগবান এইখানে স্বাধীনতা দিয়েছে মানে আমরা কি কর্ম করলে কি কর্মফল পাব এটা শুধু আমাদের স্বাধীনতা দেওয়া হয়েছে ঈশ্বর মনুষ্য সৃষ্টি করার পর জগৎকে সৃষ্টি করার পর সমস্ত প্রাণী জগৎকে একটা স্বাধীনতা দিয়েছে এ ব্যাপারে তিনি ভয়ঙ্কর রকমের ডেমোক্র্যাটিক যে আমি তোমার উপরে এ খাটাবো না ঈশ্বর তো খাটাব না তুমি তোমার মতো চল ফলে এই চলাটা যে এই স্বাধীনতাটা কিন্তু দিয়েছেন তিনি যার ফলে আমার যে যেরকম যেরকম মনে হয় আমরা সেরকম সেরকম করতে পারি তাই না তাহলে এই যে স্বাধীনতাটা এটাকেই স্বীকার করে কবি বলছেন যে ন দেব দেবসেবা জাতি কর্মবন্ধ পরিশয় দেবতার অসীম সেবা করার পরেও কর্মের বন্ধন অর্থাৎ কর্ম যা যা আমরা করি তা ক্ষয় হয়ে যায় না অর্থাৎ কর্মবন্ধ চলে গেল কর্মের বন্ধন চলে গেল আমি এখন দেবতার আশীর্বাদ পেয়ে গেলাম না যা যা কর্ম করেছি তাই তার ফল পেতে হবে এইটা সে ভালো হোক ভালো হলে ভালো ফল খারাপ হলে খারাপ ফল এই যে ব্যাপারটা বলছে দেবতার সেবার মাধ্যমে কিন্তু কর্মের বন্ধন চলে যায় না খুব ভালো একটা উদাহরণ দিয়েছে যহাস ঘাসমে বা বলির বর্দ কপরদিন কপর্দি যে শিব সেই শিবের যে বলদটা সেই বলদটা কি খুব সোজা ব্যাপার ছিল হ্যাঁ কত শিবের প্রিয় তিনি হ্যাঁ তিনি সে সবসময় তার এতটাই সেবাবৃত্তি যে শিবের সাঁড় তাকে দিনরাত শিব কত সুন্দর ব্যবহার করেন কৈলাস থেকে কন্যাকুমারী পর্যন্ত শিব গড়েন ওই সাঁড়ে তাই না তার মানে কতবার ওই ষাঁড়ের পিঠে চলেছেন এমনকি বিয়ে করতে গেছেন ওই সারটাতে হ্যাঁ এত প্রিয় দিন রাত দেবতার সেবা করেছে শম্ভ বলবান শম্ভুর সেবা করেছে কিন্তু এখনো পর্যন্ত তার কর্ম কর্মক্ষয় এটা মজা করেই বলছেন যে এখনও পর্যন্ত তার এই কর্ম ফল হয়নি যে দেবতার সেবা করে কিন্তু অলৌকিক কিছু লাভ করলো সে এখনও সে ঘাস খাচ্ছে বলছি জঘাস ঘাস মেয়েবাসৌ বল কপরদি শিপের যে ষাঁড়টা সে এখনো পর্যন্ত ঘাসই খেয়ে যাচ্ছে তার কোনো অবস্থার উন্নতি হলো না তো এই কথাটার মধ্যে একটা কিন্তু দর্শন আছে ভগবান বিশ্ব সংসারে যে আমরা যা কিছু করে বেড়াচ্ছি আর ওপর থেকে ভগবান চক্ষু ভেদ করে সকলকে নজর রাখছেন ভুল তিনি ছেড়ে দিয়েছেন এই বিশ্বব্রহ্মাণ্ডের যে বিশাল কর্মজগত সেখানে আমাদের তিনি ছেড়ে দিয়েছেন দার্শনিকভাবেই ওটা আসবে হুম এখন এই যে ছেড়ে দিয়েছেন সেখানে কর্ম করার অধিকার আমার আমরাই কর্ম করি ঈশ্বরের কাজ নেই তিনি বিশ্ব সংসারকে এইভাবে প্রত্যেকটা কাজে তিনি চালাবেন এবং এইখানেই আমি এটা বলবো যে আমরা যে অনেক সময়ই আমি দেখেছি অনেক সময় মানুষ কান্নায় ভেঙে পড়ে অনেক রমণী অনেক পুরুষকে আমি দেখেছি যে একটা বিপর্যস্ত সময়ে ভগবান আমারই তুমি এই কাজ করলে আমি তো কোনো দিন খারাপ কাজ করিনি আমি তো কিংবা যে ছেলেটা বলে আমি তো পরীক্ষাটা ভালোই দিয়েছিলাম ফলের ফলটা কীরকম হলো এরকম এই যে বিপন্ন বিষণ্ন যে সমস্ত সময়ে যেখানে কিন্তু দেবতাকেই খানিকটা দোষারোপ করে হ্যাঁ ভগবান বোধহয় এটা অনেক আগে বুঝে নিয়েছিলেন যে তুমি সময় মতো আমাকে দোষারোপ করবে আর বস্তু পাওয়ার পর কিন্তু তোমার ভগবানের স্মরণ থাকে না তখন মনে আমার নিজের ক্রেডিট কি কর্ম করেছিলাম আমি পেয়েছি সেই কত কষ্ট করেছি অমুক করেছি তমুক করেছি এই তো তুমি বলতে থাকো ভগবান মধ্যে এটা অনেক আগে বুঝে ভগবত গীতার একটা পৃথিবী এই কর্মবন্ধন ভগবান ফল দেন কি না আমি এতক্ষণ যে শুধু গল্পটা করলাম এই জন্যে যে আমাকে ভগবত গীতার এই শ্লোকটা ভীষণ নাড়া দিয়েছে সারা জীবন ভগবদ্গীতা কি প্র্যাকটিক্যাল কীভাবে কথাটা বলছেন বলছেন ন কর্তৃত্বম নমাণী লোকস নিজাতে প্রভু প্রভু মানে ভগবান তিনি কোনো মানুষের তিনি নিজে তার যে কর্তৃত্ব আছে সেটা কিংবা তার যে কর্ম করবে সেখানে ভগবান কোনো মাথা খাওয়ান ন কর্তৃত্বম ন কর্মাণ তার কর্তৃত্ব নিয়েও মাথা খামান না তার কর্ম নিয়েও মাথা খাওয়ান না লোকসা শ্রীজাতি প্রভু তাহলে কি আর কি ন সংযোগ কর্মের সঙ্গে তার ফলের যোগটাও তিনি করেন না কর্ম ন্যাচারাল ওয়েতে কর্ম যদি যা হবে সেই অনুসারে তার ফল হবে একবারে বৈজ্ঞানিক ভিত্তি একবার আমি এই এই কর্ম করলাম আমি এই এই তার ফল পাব এটা এখন এই যে জায়গাটা এই শ্লোকটা আমি শোনাতে পারলাম না যেখানে শ্লোকটা আমার ভালো করে মনে নেই যে মানে যথা এই যথা দিয়ে আরম্ভ করেছেন যথ দিয়ে আরম্ভ করেছেন যে কাজ যেরকম যেখানে এরকম রকমভাবে সেই কাজ সেই রকম সেইখানে এরকমভাবে ফল পাবে এখন এই যে জায়গাটা না এখানে পূর্ণ স্বাধীনতা মানুষের ঈশ্বরের কোনো কর্তৃত্ব এখানে নেই এবং কর্ম এখানে তার ব্যাপার নয় ন ফল সংযোগ কর্মের সঙ্গে ফলটাও তিনি যোগ করে দেন না কি হয় তাহলে স্বভাবস্তু প্রবর্তাতে স্বভাবস্তু প্রবর্তাতে আমরা যা করছি আমরা তার ফল পাই আরও পরিষ্কার করে বলছেন না দত্তে কসচিত সুকৃতং বিভু আমি কারো পাপ গ্রহণ করি না আমি কারো পুণ্য গ্রহণ করি না কিংবা সেই অনুসারে তাদের কর্মফলও দিই না কেন অজ্ঞানী নাবৃত জ্ঞানম তেন মৈহন্তি জন্তবা মানুষ প্রাণী তারা কিভাবে মোহগ্রস্ত হয় তাদের যে জ্ঞান যেটা সেটা যখন অজ্ঞানের দ্বারা আবৃত থাকে তার দ্বারাই মানুষ মোহগ্রস্ত হয় সে যে কর্ম করে সে যদি খারাপ করে ফেলে তাহলে তার ফল খারাপ হয় যদি ভালো করে তাহলে ভালো ফল হয় কিন্তু এই ভালো ফল হওয়া কিংবা খারাপ ফল হওয়া এই যোগটা ঈশ্বর করেন না আমাদের যে অধিকার পূর্ণ লোকতন্ত্রের মধ্যে যে ডেমোক্র্যাটিক অধিকার সকলের যে অধিকার একবারে রাইট টু এভরিথিং রাইট টু ওই সব নয় রাইট টু এভরিথিং তুমি যা করার করো তার ফল তোমার কর্ম অনুসারেই হবে আমি সেগুলো করে দেব না এইটা হচ্ছে ভগবানের বক্তব্য ভগবদ্ গীতার এই লাইনটা আমাকে এত নাড়া দেয় যেটা আমি মানুষকেও বোঝাতে চাই যে ভগবান কিন্তু এই ছোট্ট ছোট্ট কর্ম করলাম ভগবান যে কারোর জন্য কিছু করেন না তাহলে তো এই প্রশ্নটা আসবে যে ভগবান কি কারোর জন্য কিছু করেন না নিশ্চয়ই করেন সে কথা পরে বলছি কোন সময় যদি সুযোগ পাই আজকেই বলবো তো এই যে কারো কোনো পুণ্য গ্রহণ করেন না তিনি কারো কোনো পাপ গ্রহণ করেন না তিনি কর্মের সঙ্গে ফল যোগ করেন না তিনি কোনো কর্তৃত্বের মধ্যে মাথা ঘামান না মানুষের তার যে কর্ম তাকেই করতে দেন এই ব্যাপারটা আমরা খুব খুব চিন্তা করি মানে তাহলে কি দাঁড়ায় জিনিসটা যে আমাদের যে গোলমালগুলো হয় যে ভালো কাজ করছি তার মধ্যেও সমস্যা তৈরি হয় তার মধ্যেও আমাদের যে সঞ্চিত কর্ম তাহলে এইটাই কি আমাদের কর্মফলের যে দায়ের জন্যে দায়ী কিংবা জাগতিক যে কর্মগুলো আমরা করে যাচ্ছি তার জন্যে দায়ী যা ফলটায় নাকি টাইমিং যাতে সমস্যা হয় নাকি বুদ্ধি তাতে সমাধান হয় এই ব্যাপারগুলো কিন্তু আমার মনে আছে যে এক ভদ্রলোক তিনি ভদ্রলোক হাইকোর্টে কাজ করতেন তার সিনিয়রিটি বেসিসে তার একটা প্রমোশন হল এবং তার সঙ্গে আর যে কাজ করছেন তিনি একই দিনে সিনিয়রিটি বেসিসে হলো তিনি একই দিনে জয়েন করেছেন এবং তার একই দিনে রিটায়ারমেন্ট করলেন কিন্তু রিটায়ারমেন্ট বেনিফিটটা এই ভদ্রকের থেকে কম হলো যেহেতু তিনি এই এতদিন একটা উচ্চ পদে কাজ করলেন যে পদটা ইনি পেলেন না অথচ একই সঙ্গে ঢুকেছিলেন বললেন যে একই সঙ্গে ঢুকেছিলেন তবু এরকম হলো কেন তখন কি জিনিসটা অদ্ভুত হলো যে শোনা গেল রিজনিংটা কি যে ভদ্রক ঢুকেছিলেন যা প্রমোশন হলো তিনি যখন ঢুকেছেন সকাল দশটায় এসে হাজিরা দিয়েছিলেন তিনি জয়নিং যেদিন হচ্ছে এ ভদ্রলোক এক ঘন্টা পরে এসেছিলেন এক ঘন্টা পরে জয়নিং তাহলে এই যে হলো এটা আমি বলবো এটা কি মহাকালের সমস্ত ভাবনাটা তার উপরে গিয়ে পড়লো নাকি ওই যে বললাম টাইমিং নাকি কি তার বুদ্ধিভ্রষ্টতা আমি বলবো বুদ্ধিভ্রষ্টতা যখন দশটার সময় তোমার জয়েন করার কথা তুমি দশটার সময় জয়েন না করে তুমি এগারোটায় করলে এটা অন্য জায়গায় কোনো হলে কোনো গোলমাল হতো না কিন্তু এই জায়গায় গন্ডগোল হয়ে গেছে যেহেতু সেনিউরিটি বেসিসে একটা প্রমোশন হচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি এটা তাহলে এই যে ব্যাপারটা তাহলে একটা ভবিতব্যতার ব্যাপারও একটা স্বীকার করতে হয় তাহলে এটাকে কি ভবিতব্যতা বলবেন আমি বলবো যে তার পেছনে কিন্তু রিজনিং রয়েছে যে এক ঘন্টা পরে তিনি জয়েন করেছিলেন তার ফলে কিন্তু এই জিনিসটা ঘটলো তাহলে ভবিতব্যতায় বিশ্বাস করব। ভাগ্যে বিশ্বাস করব। হ্যাঁ এটা আমাদের যে শাস্ত্র যত 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 মহগ্রস্ত কথা বলুন আপনারা ভাবেন যে সবাই শাস্ত্র বলেছে তাই এরকম করছি শাস্ত্র কিন্তু যথেষ্ট সায়েন্টিফিক্যালি কথা বলে তারা বলে যে কীরকম অবস্থাটা যে ভবিতব্যতার দিকে যেভাবে যায় মানুষ মানুষ যে একটা ভাগ্যের নির্ণয় নির্ণয়াত্মক দিকে যে যায় সেটা কীরকম বলছেন এইটা কিরকম জানেন তাদৃশি জায়তে বুদ্ধি ব্যবসায় ব্যবসায় বলে এবং বলছেন তাদৃশী জায়তে বুদ্ধি ব্যবসায় ও তাদৃশ তার বুদ্ধিও রকম বুদ্ধি ব্যাপারটা খুব খেয়াল করুন আমি বারবার বুদ্ধির কথা বলছি তাদৃশী জায়তে বুদ্ধির ব্যবসায়ও পিতা দৃশ্য এবং তার একনিষ্ঠ কাজটাও যে সে করে সেটাও সেই রকমই হয়ে যায় সহায় আস তা আশ্চর্য অন্যান্য সহায় যেগুলো তার ভবিতব্যতা তৈরির ব্যাপারে ঠিক রকম সেই রকমভাবেই যে যায় যাদৃশি ভবিতব্যতা আমি এই ভবিতব্যতা কিন্তু ওই যে ভদ্রলোকের প্রমোশন হলো এক ঘন্টা পরে যিনি জয়েন করলেন তার প্রমোশন হলো না ব্যাপারটা খেয়াল করে দেখুন তার দৃশ্যই যায় অতি বুদ্ধি তার সকালবেলা উঠে মনে হলো আজকে জয়নিং এর দিন হ্যাঁ ঠিক আছে একটু দেরি করেই যায় কি আছে আমি তো ঢুকবো বেশ জয়নিং হলে চাকরি পাওয়ার আনন্দে জয়েন করলেন গিয়ে দেখলেন যে তার এক ঘন্টা তিনি তখন কিন্তু কোনো খেয়ালই করলেন না যে এক ঘন্টা আগে জয়েন করলো কোনো ভাবনাই করার কোনো কারণ নেই যে এক ঘন্টা আগে জয়েন করেছে বলে কিন্তু ভবিষ্যৎটা এরকম দাঁড়ালো দেখুন তাদৃশী যেরকম সহায়াস তাদৃশা যেরকম অন্যান্য অফিসের ক্রিয়া কর্ম সবগুলো সেইভাবে দাঁড়িয়ে গেল সহায় হলো যেখানে দাঁড়িয়ে গেল কি যে যেদিন প্রমোশনের দিনটা হলো সেদিন এক ঘন্টা আগেই যিনি জয়েন করলেন তার প্রমোশনটা হলো তাহলে ভবিতব্যতাটা কিন্তু এইভাবে তৈরি হয়ে গেল আমি কিন্তু ভবিতব্যতারও একটা রিজনিং পয়েন্ট বোধ আছে এটা আপনারা খেয়াল করবেন হ্যাঁ মানে আমার নিজের মনে হয় শাস্ত্রকে কিন্তু বিনা তর্কে মেনে নেওয়ার কোনো মানে নেই কারণ শাস্ত্রই বলছেন যে তাতে ধর্ম হানি হয় তাই না বিনা তর্কে সব যুক্ত মানে শাস্ত্র যুক্তি মেনে নিলাম ও তো শাস্ত্র বলেছে করছে না শাস্ত্র যুক্তি দিয়েই মানতে হয় কেননা তা না হলে মুশকিল হয়ে যায় কেমন ভবিতব্যতা তৈরি হয় তার সবচেয়ে বড় উদাহরণ বোধ আমাদের রামচন্দ্র ভবিতব্যতা কিভাবে তৈরি হয় হ্যাঁ যে সীতা সম্পত্তি ত্যাগ করে এলেন শুধু রাজলক্ষ্মী ত্যাগ করে এলেন রামচন্দ্র হ্যাঁ বনের মধ্যে বসে আছেন ঠান্ডা মাথায় কোনো দিন রকম কাজ করেন না সোনার হরিণ দেখলেন একটা সেই সোনার হরিণ দেখার পর জীবনে সীতা রামচন্দ্রের কাছে কোনো দিন বায়না করেননি যে আমাকে এইটা দাও সেইটা দাও আমাকে রাজলক্ষ্মী এনে দাও আমাকে শ্বশুর বাড়িতে সুখ দাও কামনা করেননি করে দিন সেই লোকটা হঠাৎ মনে হলো যে আমার সোনার হরিণ চাই এই যে ব্যাপারটা শাস্ত্রকারেরা এটা কীভাবে দেখেছেন কর্মনা বাধ্যাতে বুদ্ধি যে কর্মটা করলেন সীতা হরিণ চাইলেন রামচন্দ্র সীতার হরিণটা আনতে গেলেন কর্মনা বাধ্যতে বুদ্ধি কর্মের দ্বারা বুদ্ধিটা কিন্তু এখানে নিয়ন্ত্রিত হয়ে গেল বুদ্ধির দ্বারা কর্ম নিয়ন্ত্রিত হলো না খেয়াল করার জিনিস কিন্তু এটা বুদ্ধির দ্বারা কর্ম নিয়ন্ত্রিত হলো না কর্মের দ্বারা কিন্তু এখানে বুদ্ধি নিয়ন্ত্রিত হল নবদ্ধা কর্মবাধ্যে বুদ্ধির দ্বারা কিন্তু কর্মকে সব সবসময় আটকানো যায় না কেননা আমরা রিজনিং দিই না কখনো সবসময় রিজনিং প্রয়োগ করি না যেটা করলে আমার কি হবে সবসময় ভাবি না তার ফলটা কি হলো সুবুদ্ধিরপি অপি রামচন্দ্র বিশাল বুদ্ধি মানুষ তার কোনো জায়গায় কোনো ভুলচুক হয় না হেমম হরিণ গাত। তিনি হনার হরিণের পেছনে দৌড়লেন তার কর্মফলটা কি দাঁড়ালো তারই কর্মফল দাঁড়ালো সীতা হরণ হলো সীতার জন্য যুদ্ধ করতে হলো হ্যাঁ এটা রামচন্দ্রকে কেন বলছি যে রামচন্দ্রের এরকম দুর্বুদ্ধি হলো কেন তিনি তো ভগবান তিনি মনুষ্য লীলা করছেন মনুষ্যনীলায় আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলো হয় কর্ম যেরকমভাবে আমাদের আমি যে একটা কাজ করে ফেলি কর্ম যেভাবে আমাদের চালিয়ে যায় বুদ্ধি যখন চালায় না এটা রামচন্দ্র উদাহরণ দিচ্ছেন যে সংসার জীবনে এরকম হয় তিনি ভগবান হওয়া সত্ত্বেও এই উদাহরণটা দিচ্ছেন অতএব তিনি এটাই কিন্তু বোঝাতে চাইছেন যে বুদ্ধি অনুসারে চলো কর্ম যেন তোমার বুদ্ধিকে চালিত না করে বুদ্ধির দ্বারা যেন কর্মচালিত হয় তাহলে এই যে বাধ্যাতেই বুদ্ধি ন বুদ্ধিয়া কর্মবাধ্যে এই জায়গায় কিন্তু অদ্ভুত নীতিশাস্ত্রকারেরাও এইখানে উদাহরণ দিচ্ছেন এক যে ন ভূতপূর্ব নচা কে নদৃষ্ট আপনি রিজনিংটা তো বুঝবেন যে ন ভূত লক্ষণ কত বোঝালেন যে সোনার হরিণ বলে কোনো জিনিস হতে পারে না পরবর্তীকালে নীতিশাস্ত্রকারেরা এটাই বলছেন না ভূতপূর্ব এমন কোনো দিন সোনার হরিণ একটাও কোথাও দেখা যায়নি নচ কেন দৃষ্ট সোনার হরিণ কোনোদিন ছিল এ কথা কেউ কোনোদিন বলেনি যে সোনার হরিণ হয় হেমনাকুরঙ্গ ন কদাপি বার্তা এরকম খবরও শোনা যায়নি কারো কাছে যে অমুক জায়গায় একটা সোনার হরিণ ঘুরে বেড়াচ্ছে তথাপি তৃষ্ণা রঘুনন্দন তবু রামচন্দ্রের তৃষ্ণা হলো যে রঘুনন্দনের তৃষ্ণা হলো যে সীতার এই বায়নাটা পূরণ করতে হবে বিনাশকালে বিপরীত বুদ্ধি আপনারা যে এতকাল ধরে বিনাশকালে বিপরীত বুদ্ধির কথাটা কিন্তু আপনারা ব্যবহার করেন সকলে এই শ্লোকটার শেষ লাইনটা কিন্তু এইটা নভূতপূর্ব ন কে দৃষ্ট কেউ দেখেনি কোনোদিন হয়নি কোনোদিন নকদাপি বার্তা কেউ দেখেইনি কোনদিন কোনোদিন কোনো খবরও নেই গে অনাক্য তার সোনার হরিণ হয় তথাপি তৃষ্ণা রঘুনন্দনশিয় তবুও রামচন্দ্রের তৃষ্ণা যে সোনার হরিণ ধরে দিতে হবে বিনাশকালে বিপরীত বুদ্ধি আমার এই দর্শনের যে ভাবনাটা এটা তো আমার নয় সারা দার্শনিক ভাবনা এটার মধ্যে নিহিত আছে যে ভবিতব্য কিংবা ইত্যাদিও কিন্তু আমরাই তৈরি করি আমরা সেই অদ্ভুত সুন্দর গল্পটা শুনিয়েছিলাম না যেটা শুনলে আমার খুব মজা লাগে সেই যে সাঁওতাল ঘরে সাঁওতালদের ঘরে একটা গল্পটা আপনাদের আগে বলেছি আর রিপিট করি না তো এই যে সেই মানে দুই একটা যাত্রা পালা হচ্ছে যে রামের পালা হচ্ছে আর কি সেখানে সাঁওতালরা অভিনয় করছে আমরা দেখতে বসেছি সেখানে তো সাঁওতাল যিনি তিনিও বেশ মদ্যপান করে আছেন আর যিনি সীতা সেজেছেন তিনিও মদ্যপান করে আছেন এবং একটা 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 ছোট্ট মোষের বাচ্চা ধরে নিয়ে আসা হয়েছে যেন সেটাই হরিণ হরিণ পায়নি হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে তো একটা লোক সেই মোষের গলায় একটা দড়ি ওই পাশের খুঁটিতে বেঁধে রেখে সে চালিত করছে আর একটা দড়ি এই পাশের খুঁটিতে একজন এদিকে টানছে তখন এদিকে আসছে মোষ জোর করেই আসছে যাত্রাপালাই হচ্ছে সে তার সোজাসুজি হচ্ছে না তারপরে আবার ওই দিকের লোকটা টানছে তখন ওদিকে মোষটা যাচ্ছে জোর করেই যাচ্ছে সেটা যেন হনার হরিণ ছুটছে এই অবস্থায় সীতা বায়না ধরছে যে হরিণটা আমি লিব ওই হরিণটা আমি লিব তো অনেকক্ষণ ধরে বায়না করার পর সে পান পানরত অথবা মদগ্রস্থ যে ব্যক্তি সেই যিনি রাম সেজেছেন তিনি বললেন যে ও তো ঘোষ দিকের কাঁড়া বটে হ্যাঁ তুই হরিণ কি নিবি ও তো ঘোষ দিকের কাঁড়া বটে ওটা গয়লাদের মোষ ওটা ওটা হরিণ নয় সে বলে ফেললো সত্যটা হ্যাঁ তবে এই যে সোনার হরিণ আর এই মোষ কিন্তু একই তাকে হরিণ বলে ভেবে নেওয়া হচ্ছে তাই না মোষটাকে হরিণ বলে ভেবে নিচ্ছি এখানে সেই জন্যই যাত্রাপালা সেজেছে আর উনি সোনার হরিণ দেখছেন ব্যাপারটা একরকম এখানে সোনারণীন ওখানে মোষ কিন্তু এই মদ্যপানরত অবস্থাতেও এই লোকটার খেয়াল আছে যুবক ঘোষদিগের কাঁড়া বটে কাঁড়া বটে এটা তোমার কোনো হরিণ নয় কিন্তু রামচন্দ্রের তিনি মর্তলীলায় এসে এই ভুলটা যদি না করতেন তাহলে তো রামায়ণ তৈরি হতো না তিনি তো এই মহাকাব্যের সৃষ্টি করেছেন এই হরিণটাকে ধরে তাই না তো আমরাও পৃথিবীতে এই রকম কর্ম করে কিন্তু মহাকাব্য তৈরি করি জীবনের মহাকাব্য তৈরি করি অনেক ভুল আমরা করি সেখানে আমাদের জীবনেও কিন্তু অনেক গল্প তৈরি হয় কিন্তু সেটা ভবিতব্য এইটা আমি বলতে না যে ওটা আমার কপালে ছিল বলে এটা হয়েছে সেটা নয় বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় এটা আমাদের দেখুন আমাদের শাস্ত্রকারেরা মানে অসামান্য দৃষ্টিতে এগুলো দেখিয়েছেন যে দেখুন কপাল কিভাবে দেখবেন বলছেন যে আচ্ছা এরকম তো ঘটনা যে অসামান্য বলেছেন তারা সমস্ত যারা যারা এই ব্যাপারটা মানেন না মহাকবিরা এই জিনিসগুলো ভাবনা করেছে মানে বলছেন যে চিনম তো দেখি আমরা যে গায়ে মানে একটা লোক দেখলাম গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে তার কোনো অর্থ চিন্তা নেই তার কোনো গুপ্ত চিন্তাও নেই হ্যাঁ কিন্তু গাড়ি বাড়ি সহযোগে দিব্য মানে পাঁচ ওয়াক্ত খাচ্ছেন হ্যাঁ আড্ডা মারছেন হ্যাঁ ভালো চলছে একদম তো একজন কবি সেরকম একটা ঈর্ষা বসে কথা বলেছেন আমি হয়তো বা এরকম কবি আমরাও যে আমরা এদের দেখলে ঈর্ষা করি হ্যাঁ কী জীবন বেঁচে পেয়েছ ভাই অমুক তমুক ইত্যাদি যে শাস্ত্রকার মানে নীতিশাস্ত্রকার শ্লোক বলছেন যে অযাচিতম সুখং দত্তে যাচিতশ্চ নগচ্ছতি কিরকম অবস্থা যে একটা লোক যে চাইছে না তাকে ভগবান সুখ দি এই যে ভগবান কিন্তু সুখ দিচ্ছে না তার এমন তার কর্ম আছে হয়তো তার পূর্ব পূর্ব পূর্বজর যারা ছিলেন তারা এত অর্থ মানে তৈরি করে গেছেন এটা বসে বসে খাচ্ছে অযাচিত সুখম দি যে বিধি বলছেন বিধি বড় উচ্ছৃঙ্খল বিধাতা তার কোনো নিয়মকানুনের জ্ঞান নেই বিধি বয়ন উচ্ছৃঙ্খল অযাচিতম সুখম দত্তে যিনি চাইছে তাকে দিচ্ছে না অতি যে চাইছে না তাকে দিচ্ছে এ জগতে হায় সেই বেশি পায় আছে যার ভুড়ি ভুড়ি রবীন্দ্রনাথও কিন্তু আক্ষেপ করেছেন অযাচিত সুখম দত্ত যে চায় না তাকে দিচ্ছে যাচিত এত চাইছি তাকে দিচ্ছে না সর্বাসং হরতেই এমন মানুষ আছে তাদের সর্বস্ব হরণ করে নিয়েছেন বিধি উচ্ছৃঙ্খল বিধির উচ্ছৃঙ্খল নাম মানুষের কাছে বিধাতা ভীষণ উচ্ছৃঙ্খল বিধাতার উচ্ছৃঙ্খলতা নিয়ে আর বলবার কিছু নেই মানে এই উচ্ছৃঙ্খলতা নিয়ে আবার অসামান্য সুন্দর কবিতাও আছে সেটা অপ্রসঙ্গ হয়ে যাবে কেন এই যে বিধাতা উচ্ছৃঙ্খল যে যাচিত হয়েও তাকে দিচ্ছে না অথচ অযাচিত হয়ে আছে যে আইছে না তাকে দিচ্ছে বলছেন বিধির উচ্ছৃঙ্খলও মহান আবার দেখুন আমাদের চৈতন্য মহাপ্রভুর কথা বলি হ্যাঁ তিনি বারবার বিধিকে নিন্দা করছেন বিধির করে বিধির নিন্দা তিনি কি বলছেন বিধি জর তপধন না জানে যজ্ঞ সৃজন বিধি হইয়া হেন অবিচার বলছেন বিধি সৃষ্টি জানে না যে দেখিবে কৃষ্ণানন যে কৃষ্ণের মুখ দেখবে চৈতন্য মহাপ্রভুর মুখ দিয়ে কথা বেরোচ্ছি তিনি রাধাভাবে আছেন যে দেখিবে কৃষ্ণানন তারে করে দিনয়ন বিধি হইয়া এমন অপিচার বলছেন যে কৃষ্ণের মুখ দেখবে তাকে বিধি দুটো চোখ দিয়েছেন তাহাতে নিমেষ দিল বিধি তাতে আবার চোখের পাতা দিয়েছে এই বুধির কোনো দোষ না যে অনিমিখ নিত্রে দেখবো হ্যাঁ দেখব সে অনিমিখে রবীন্দ্রনাথ বলেছেন না সেরকম যদি আমার চোখের পাতা পর্যন্ত পড়বে না এইভাবে কৃষ্ণকে দেখতে চাই চৈতন্য মহাপ্রভু আক্ষেপ করে বলছেন মোর যদি বল ধরো আমার যদি কথা শোনো মোর যদি বল ধরো কোটি আঁখি তারে করো তাকে কোটি এক কোটি চোখ দাও যাতে করে সবসময় এটা বিধির উচ্ছৃঙ্খলতা তাই কি না এগুলো আমাদের কবির আক্ষেপ তাই না এই যে অযাচিত সুহং দত্তে বিধি কিচ্ছু দিচ্ছেন তার যেরকম যেরকম আছে সেইভাবে সে সুখ ভোগ করছে আমরা বিধিকে দোষ দিচ্ছি হ্যাঁ পঞ্চইতে পাণ্ডুপুত্রা নীতিশাস্ত্র বলছে পঞ্চইতে পাণ্ডুপুত্রা এই যে পাণ্ডবরা ক্ষিতিপতি নয়া তারা রাজপুত্র ছিল কারা ধর্মরাজ ভীম অর্জুন এইরকম সব পুরুষ সুরা ভয়ঙ্কর শক্তি তাদের গায়ে সত্যপ্রতিজ্ঞ তার সব প্রতিজ্ঞা প্রত্যেকেই সত্য অনুসারে চলেন দৃঢ় প্রচুর পরিমাণ গায়ে শক্তি আছে কেসবে না গুড়া এবং ভগবান স্বয়ং কৃষ্ণ তাদের রক্ষা করছেন সবসময় তে বীরা পানি পাত্রে কৃপণাজন গৃহে ভিক্ষুচর্যাং প্রবৃত্তা তাদের অবস্থা কি হলো বনে যেতে হল ভিক্ষা করতে হচ্ছে বাড়ি বাড়িতে কোবা যে সামর্থ্য ভাবতী বিধিবাসাদ ভাবিনী কর্মরেখা তাহলে কর্মটাই কিন্তু সব যে তাই বলে কিন্তু এই যে বিপন্নতা হয়েছে তাই বলে পাণ্ডবরা কর্ম ত্যাগ করেছেন তা কিন্তু ভিক্ষা ভিক্ষা করেছে এইটা কর্ম কিন্তু যারা সেই রকম মানুষ তারা কিন্তু কর্মকে বরণ করেন আমার খারাপ হয়েছে বলেই সেই কর্মকে বরণ করব না কর্মকে করব না তা নয় ভালো কর্ম করব না আর এরকম নয় কর্মই করতে হবে কর্মই তার ফল তৈরি করবে এই আমাদের ভারতবর্ষে দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং দ্যাট ইজ কর্ম এখন বোধ এটা ইংরেজি ডিকশনারিতেও ঢুকে গেছে এবং মাঝে মাঝে তখন বড় বড়ো ইংরেজদের লেখাতেও পাচ্ছি কর্মা কর্মা তো খুব কর্ম হচ্ছে আর কি অমুক যুদ্ধ হচ্ছে হ্যাঁ কর্ম একটা রিভেঞ্জ নিল কর্মা এইসব বলছে এখন এটা এতটাই ইম্পর্টেন্ট কিন্তু কর্ম এমন একটা পদ্ধতি ভারতবর্ষের যেই ভাবনা সেখানে কর্মটা যখন খারাপও হয় কিছু সে কর্ম বরণ করেন স্বয়ং ঈশ্বরকে দেখুন ভগবান কৃষ্ণ তিনি তো একটা ব্যাধের শড়াঘাতে তার লীলা সম্বরণ করলেন কিন্তু লীলা সম্বরণের নিমিত্তটা কিন্তু তিনি দেখিয়ে দিলেন যে একটা বেদ তাকে স্বর মেরেছে তার 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 যে মানে পদযুগল মানে সমস্ত পৃথিবীর বন্দিত যে পদযুগল সেটাকে হরিণের কান মনে করে সে একটা স্বর মেরে বসত কৃষ্ণ এটা আটকাতে পারতেন না কি মনে করেন পারতেন তো এমন বলে করেন রাম রামকৃষ্ণদেব তিনি ক্যান্সারের মতো একটা দুরারোগ্য ব্যাধিতে মারা গেলেন তিনি যেরকম সিদ্ধ মহাপুরুষ তিনি আটকাতে পারতেন না কর্ম বরণ করেন কর্মের উপর আঘাত করেন না যা যা হয় তাই করেন এই বিভূতি তিনি দেখানোর প্রয়োজন বোধ করেননি যে আমার হুশ আমার ক্যান্সার চলে গেল করেন করেন না তারা সিদ্ধ মহাপুরুষেরা কর্মকে বরণ করেন কেন কর্ম অপ্রতিরোধ ওই যে মাস্টার কথা বলছিলেন তিনি বলেছিলেন যে যে যেটা অনিবার্য বস্তু সেটা শ্লোক আছে একটা হ্যাঁ যদি যেটা অনিবার্য বস্তু যেটা নিবারণ করা যায় না অপরিহার্য যেটা পরিহার করা যায় না সেই পরিহার করা যায় না কিংবা নিবারণ করা যায় না এমন বস্তু যদি নিরাকরণ কিংবা নিবারণ করা যেত তাহলে রামচন্দ্র কিংবা যুধিষ্ঠির বনে যেতেন না যদি অনিবার্য বস্তু কেউ নির তার মানে কি ভবিতব্যটা কিন্তু কর্মের সূত্র ধরেই আসে পাণ্ডবদের বনবাসও একটা কর্মের ফলেই কিন্তু হয়েছিল এমনি এমনি হয়নি তাই না ওই পাশা খেলা অন্যায় খেলা যেটা যুধিষ্ঠিরের পক্ষে করা উচিত হয়নি তার ফলে তাকে বনে যেতে হলো তাহলে অন্যায়ের অন্যায় কিংবা ন্যায় সাধু কর্মের পেছনে এগুলো থাকে তাহলে মানে এভরিথিং ইজ ইজ কি বলবো মানে ইট ডিপেন্ডস অন আমি যা করছি তার উপরে এইটা মাথায় রাখতে হবে ভাগ্য এমনি হয়ে যায় এটা আমরা আমরা কিন্তু আমাদের যে এই যে বিপুল কর্মজগতের মধ্যে আমরা থাকি যেটা ভারতবর্ষে কর্মভূমি বলা হয় সেইটা এই কপাল ভাগ্য বিধিলেখন এইসব ব্যাপারগুলো আমরা এরমভাবে আমাদের শাস্ত্রকাররা কিন্তু সেটা মানেননি যতই বলুন যে ভগবান করছেন ভগবান নয় ভগবান করেন না যে সেটা গীতার উদাহরণ দিয়ে দেখেছি এরকম হবে না আমাদের এখানে আমাদের এখানে শাস্ত্রকাররা এটা বলবেন না যে তুমি কোনো অঙ্ক করলে না পরীক্ষায় গিয়ে একশো একশো পাবে হ্যাঁ অঙ্ক করবেন না পরীক্ষার হলে অলৌকিক ভগবান এসে অঙ্ক মিলিয়ে দেবেন এরকমটা আমাদের প্রাচীনেরা কিন্তু বিশ্বাস করতেন না তারা রিজনিংয়েই বিশ্বাস করতেন হ্যাঁ এবং আমি একটা অসামান্য জিনিস দেখেছি ওই যে ভদ্রকের কথা বললাম যে তিনি গণকের কাছে গেলেন তো আমার এক বন্ধু ছিলেন ছোটবেলায় তিনি জ্যোতিষ জ্যোতিষ করতেন আর কি ওই শাহনগর পাড়াতেই দক্ষিণারঞ্জন ভট্টাচার্য সে ভদ্রলক্ষ একটা খুব ইম্পর্টেন্ট কথা তার তিনি যে সব লিখতেন যদি সে চক্র টক্র দিন তার একটা প্যাড ছিল সেই প্যাডের উপর একটা লাইন লেখাত সেটা আমাকে খুব আকর্ষণ করেছিল তিনি সেটা লিখে রেখেছিলেন এবং শুনি নাকি এটা যাজ্ঞবল্কের স্মৃতিতে আছে পরবর্তীকালে যত দূর আমি ঘেঁটে দেখেছি যাজ্ঞবল্কের স্মৃতিতে আছে সেই লাইনটা হচ্ছে এইরকম যথা হি একে না চক্রে না নথস্য গতির ভাবে যেরকম একটা রথ মানে একটা চাকায় রথ চলে না বিনা পুরুষকারহীন তথা দৈবং ন সিদ্ধতি তোমার যদি পুরুষকার না থাকে তুমি যদি কোনো চেষ্টা না করো চেষ্টা ছাড়া তোমার দৈবটাও সিদ্ধ হবে না তার মানে একটা রথের দুটো চাকা একটা হচ্ছে পুরস্কার একটা হচ্ছে দৈব পুরুষকারই ওই দৈবটা টেনে আনবে যথা এক চক্র যথাহি একে না চক্রে না নরস্য গতিভাবে একটা চাকায় যেরকম গতি হয় না সেরকম বিনা পুরুষকারী না তথা দৈবং না সিদ্ধতি দৈব কখনো সিদ্ধ হয় না যদি না তোমার সেইটা সেটা যদি যদি তোমার সঙ্গে যদি ওই ব্যাকআপটা না থাকে পুরুষকারের ব্যাপক ব্যাকআপটা না থাকে তাহলে হবে না দৈবের বিন্যাস অমুক তমুক ইত্যাদি আমরা ঠিক ভাবনা করি না এটা আমাদের শাস্ত্র এটা ভাবনা করে না এবং একটা অসামান্য কথা তাহলে শেষ পর্যন্ত আসে তাহলে ভগবান কি করলেন ভগবান আমাদের জন্য কি করেন তাহলে কিচ্ছু করেন না সমস্ত সমস্ত দিয়ে বসে আছেন তাহলে ভগবানের স্মরণ নিয়ে লাভ কী এটা চাই ওটা চাই বলে লাভ কী বলে সুকর্ম ভগবান করেন না তা নয় কোথায় করেন কি করতে পারেন মহাভারতকার উদ্যোগ পর্বে বিদুর ধৃতরাষ্ট্রকে বলছেন খুব অন্যায় করে ফেলেছেন এতদিন পাণ্ডবরাই এবার যুদ্ধ করবেন বলে স্থির করেছেন উদ্যোগ পর্ব ধৃতরাষ্ট্রের ভয় করছে এই সময় যে এতদিন তিনি ছেলেদের হয়ে কথা বলেছেন যা যা করেছেন অন্যায়গুলো করেছেন দৈর্যোধনের জন্যে ধৈর্য কথায় তিনি যেমন চেয়েছেন তেমন করেছেন অনেক কিছু হলো পাশা খেলাটাও যে হলো সেটা কপট পাশা যুধিষ্ঠের মেনে নিলেন ঠিক আছে কিন্তু কপট পাশা এই সমস্ত খেলে টেলে যে পাশানো হলো পাণ্ডবদের বনে এবার তারা কিন্তু যৌদ্ধ করবেন বলে মনস্থির করেছেন সেখানে ভয় করছে রাষ্ট্রে ধৃতরাষ্ট্র শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্রকে বলছেন যে ভগবান এইভাবে করে দেন না ভগবান কি করেন আমরা বললাম না যে তাহলে এত যে করছে তাহলে ভগবান কী করেন আমাদের জন্য ভগবান করে কি করে? খুব সায়েন্টিফিক এটা মাথায় রাখবেন ভগবদ গীতা যেরকম এক বললো বলল যে আমি কারো পাপ গ্রহণ করি না কারো পণ্যও গ্রহণ করি না এবং আর কি তিনি কারো কর্ম সৃষ্টি করেন না কারো মানে কর্মের জগৎটা ছেড়ে দেওয়া আছে তিনি এর মধ্যে নেই তিনি সরে গেছেন সেখান থেকে তোমাকে ভার দিয়ে চলে গেছেন এইখানে মহাভারতকার অর্থাৎ কিনা বিদুর অসামান্য একটা কথা বলছেন ধৃতরাষ্ট্রকে বলছেন ন দেবা যষ্টিমাদ জষ্টি এই পাঠও আছে ন দেবা দণ্ডমাদায় দণ্ড মানে হাতে একখানা চাবুক ধরে পশু পাল দেবতাদের কাজ এটা নয় যে সমস্ত মানুষকে তারা ভেড়ার পালের মতো নিয়ে যাবেন সেই পশুপালের মতো একখানা পাঁচনি হাতে নিয়ে তিনি ঘুরবেন এই পশু এদিকে চলে যাচ্ছে হাট হাট করে তাকে এক জায়গায় নিয়ে আসবেন এটা দেবতার কাজ নয় তাহলে কি হয় দেবতার কাজটা কি জন্তু রক্ষিত মিচ্ছন্দি যাকে তিনি রক্ষা করতে চান ভগবান কাজ করছেন কি কাজ করেন রক্ষিতম মিচ্ছন্দ যাকে তিনি রক্ষা করতে চান রিয়েলি কৃপা করতে চান বুদ্ধা তাকে তিনি বুদ্ধি দেন যে তুমি এইভাবে চলো কর্মটা তিনি করে দেবেন তাকে সুকর্মের কাজ করার বুদ্ধিটা যোগান তিনি এই বুদ্ধিটা যদি দেন সেটাই ভগবান দেন একমাত্র এটা কোথা থেকে আমরা বিচার করব যে এটা সত্যি কথা হলো যে ভগবদ্গীতা বলেছে যে না দত্তেকশিৎপাপম সুকতাম ভীব যে ভগবদ্গীতা বলেছে আমি কোনো তাদের কোনো কর্ম সৃষ্টি করি না কর্ম ফলেও আমার সঙ্গে কর্মের যোগ করি না আমি সেই ভদ্রলোক কি বলছেন ভগবদ্গীতা বলছেন আপনি একটা পাবেন অষ্টাদশ অধ্যায় একটা পাবেন দশম অধ্যায় পাবেন গীতার এই যে বলছেন যে না যে তেষাম সততযুক্তানাম তেসাম সতত যুক্তানাম যুক্ত ভগবৎ কর্মে যুক্ত আছে ভগবৎকর্ম আপনি ভগবানের সেবা নৈবদ্য নাও হতে পারে অন্যান্য যে কর্ম করে মানুষকে উন্নত হতে হয় সেইটা তেসাং সতত ভজতাং যুক্তপূর্ব সমস্ত কর্ম করার পর তার ইগোটা পর্যন্ত নেই সে সেটা ভগবানের সমর্পণ করছে যে এটা আমি করছি না প্রভু তুমি করাচ্ছ এই ইগোটা আমি আগের দিন বলেছি ইগোর না থাকলেই তবে অনাসক্ত কর্ম করা যায় হ্যাঁ সম্পূর্ণ আসক্ত হয়েও অনাসক্ত থাকতে হবে এই যে জায়গাটা বলছেন তেসাং সতত যুক্তানাম ভজতাং প্রীতিপূর্বকম কি করি তার জন্যে দদামি বুদ্ধি যোগমতাম যেন মাম উপজান্তিতে আমি তাকে সেই বুদ্ধিটা জোগাই যাতে করে সে আমাকে লাভ করে তার মানে ভগবান যেটা করেন সেটা বুদ্ধি দেওয়া উপনিষদ কৌশিত কি উপনিষদ একটা অসম্ভব সুন্দর কথা বলছে বলছি যে দেখো এসহি ওই নাম তিনি আত্মা আত্মা আত্মার কথা বলে যাচ্ছেন আত্মার চরিত্র বলে এসহি এরং সাধু কর্ম কারয়াতি তিনি তাকে দিয়ে সাধু কর্ম করান ভালো কাজ করান তং লোকে ভো অন্যী সাথে ভগবান করেন কাদের জন্য করেন যে লোকটা অলরেডি সেই বুদ্ধি অনুসারে চলছে কর্ম তার বুদ্ধিকে বাধ্য করছে না বুদ্ধি তার কর্মকে বাধ্য করছে বুদ্ধি মানে সৎ বুদ্ধি যা দিয়ে সৎ কর্ম করা যায় যে কর্ম করলে ফল লাভ হয় এইটা তাহলে সেই যে বুদ্ধিযোগটা দেওয়ার পর তিনি কি করেন সে ভালো কাজ করতে আরম্ভ করল যাই সে আমি ভালো কাজ মানে কিন্তু এটা ভাববেন না যে বসে বসে ওই শুধু ফুল বেলপাতা নৈবেদ্য করছি ভালো কাজ মানে সেই সেই উদ্যোগ যার দ্বারা একটা কর্মের সমারম্ভ করলে সম্পূর্ণ শেষ হয় সেটাই ভালো কাজ যা আমাদের এই পৃথিবীর মধ্যে অনেকেই সেটা করছে। এসেই ওই নাম সাধু কর্মকার তাকে দিয়েই তিনি সাধু কর্ম করান যাম এতে ভোলোকে উন্নী সাথে তিনি যাকে চান যেই লোকটাকে আমি অনেক উঁচুতে তুলব তাকে দিয়ে সেই ভালো কাজগুলোই করান কেননা সেই বুদ্ধিটা তিনি দেন এসও এ বই নাম অসাধু কর্মকার কৌশিটাকে উপনিষদ তাকে দিয়ে তিনি অসাধু কাজ করান যধনেনি সাথে সেই অসাধু কাজ যারা করবে সেই বুদ্ধিও তিনিই নেন সেই বুদ্ধিটা তিনি করে অসাধু কাজ করছে তাহলে কি দাঁড়ালো সেটা বুদ্ধিটা ভালো কাজে না লাগিয়ে খারাপ কাজে লাগাচ্ছি তাকে ভগবান আরো আরও নিচে নামান এখানেও ভগবদ্গীতায় উপনিষদ যে বলছে এখানেও ভগবদ্গীতার একটা প্রতিপত্তি আছে দেখবেন একটা দ্বাদশ একটা দশম এক জায়গায় বলছেন যে কি সর্বাণী কর্মাণী ময়ী সাংস মত পড়া যে সমস্ত কর্ম করছে করতে করতে নিজের ইগো ত্যাগ করে আমার ওপরেই সেই কর্মের ভার নষ্ট করছে তেসাম অহম সমুদ্ধা মৃত্যু সংসার সাগরাত তাদেরকে কিন্তু সত্যি আমি এই জগতের মৃত্যু সংসার সাগর থেকে উদ্ধার করি ভবামি না চিরাত পার্থ মাইয়া বেশিত চেতসাম আমাকেই যে আমার ওপরে এত নির্ভর যে করে আমি তাদের উদ্ধার করি এইভাবে কিন্তু দাদামি বুদ্ধি যে বুদ্ধিটা কিন্তু আগে সেই বুদ্ধিটা গ্রহণ করতে হবে অর্থাৎ নিজের স্ববুদ্ধি অনুসারে সৎকর্মের দিকে যেতে হবে হ্যাঁ এইভাবেই কিন্তু আমাকে পেতে পারে আর যে খারাপ কাজ করছে ওই যে বললাম উপনিষদ বলেছে তা না হ্যাঁ দ্বিশত ক্রুরান সংসার এস ধমান ভগবান করছেন কিন্তু যারা খারাপ করছে তাদের তিনি আরও খারাপের মধ্যে ঠেলে দেন এইটা ভগবান করেন আসল কথা কি ভগবানকে এটা করতে হয় না যে আরো খারাপ করছে সে আরো খারাপের দিকে নিজেই চলে যাবে তার কর্মের বসেই চলে যাবে হ্যাঁ এই জন্যেই কিন্তু যে ভালো কাজ করছে সে তার সকর্মের বসেই ভালোর দিকে যাবে এর জন্যও ভগবানকে লাগবে ভগবানকে লাগে শুধু ওই জায়গায় যে সে যে কর্ম করছে সেই কর্ম করার বুদ্ধিটা এই তাকে বললেন যে যাকে তিনি রক্ষা করতে চান তাকে সেই বুদ্ধিটুকু দেন আমরা সেই বুদ্ধিময় বুদ্ধিদাতা ঈশ্বরকে প্রণাম করি তিনি যেন আমাদের সেই বুদ্ধি দেন যাতে এই জগৎ থেকে আমরা उद्धार पे